সবজি খিচুড়ি কার না ভালো লাগে। সঠিকভাবে রান্না করতে হলে জানতে হবে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স। পানির মেজারমেন্ট, চাল ডালের মেজারমেন্ট, সবজি কাটার পরিমাপ, সবজির পরিমাপ, সব কিছু ঠিকঠাক রেখে আজকে তৈরি করব সবজির পাতলা খিচুড়ি। আসসালামু আলাইকুম, আমি আফরিন কুকিং লাইফস্টাইল থেকে বলছি। চলুন শুরু করা যাক সবজির পাতলা খিচুড়ি। মেজারমেন্ট কাপের 1 কাপ নিয়ে নেবেন চাল, সাথে দেবেন মসুরের ডাল। চাল আর ডালের মেজারমেন্টটা সমপরিমাণ রাখবেন। আপনারা চাইলে নিতে পারেন পোলাওয়ের চাল, আমি আজকে ভাতের চাল দিয়েই তৈরি করব। ভালো করে কষলে ধুয়ে ভিজিয়ে রাখবেন 15 মিনিটের জন্য। এরই মাঝে সবজিগুলো কেটে নেবেন। মূল প্রসেসে চলে যাচ্ছি। 1/2 কাপ দিয়ে দেবেন রেগুলার তেল, সাথে 1/2 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নেবেন। দিয়ে দেবেন আদা রসুন পেস্ট করা 2 টেবিল চামচ। নুন দিয়ে দেবেন পরিমাণ মতো। ধনিয়া গুঁড়ো 1 টেবিল চামচ, টালা জিরা গুঁড়ো 1 টেবিল চামচ, মরিচের গুঁড়ো 1 টেবিল চামচ, হলুদের গুঁড়ো 1 টেবিল চামচ। 1 চা চামচ দিয়ে দেবেন গরম মশলা গুঁড়ি। অবশ্যই মশলাগুলো তেলের উপরে দিতে হবে, সবজি আর খিচুড়ির কালার খুবই ভালো আসবে। অবশ্যই তেলে ছাড়তে হবে। একটু কষিয়ে নিয়ে ডুমু ডুমু কেটে রাখা সবজিগুলো দিয়ে দিতে হবে। আচ্ছা, জেনে নিন সবজিটা কিভাবে কাটবেন। অবশ্যই খিচুড়ির জন্য সবজিগুলো একটু বড় করে কাটতে হবে, নয়তো বা একেবারে ভর্তা হয়ে যাবে। আমি যেভাবে কেটেছি, জেনে নিন কি সবজি দিবেন। সবজিটা আপনার টেস্ট বুঝে দিয়ে দেবেন, কারণ শীতকালীন প্রত্যেকটা সবজি দিয়েই কিন্তু খিচুড়ি খেতে ভালো লাগে। সবগুলো সবজি তুলে নেবেন, একই মশলাতে দিয়ে দেবেন চাল আর ডাল। এখন খুব ভালো করে একটু কষিয়ে নেবেন। চাল ডাল কষানো হয়ে গেলে পানির মেজারমেন্টটা জেনে নিন। আমরা পোলাও রান্না করার সময় চালের পরিমাণে 2 গুণ পানি দিই, খিচুড়ির সময় কিন্তু 4 গুণ পানি দিতে হবে। চেষ্টা করবেন খিচুড়ি রান্নার সময় পানিটা একেবারে বেশি করে দিতে, পরে ব্যবহার না করাই ভালো। আমি কিন্তু 4 গুণ পানি দিয়েছি। আরও কিছুটা নুন দিয়ে দেবেন, 1টা তেজপাতা, 4টা শুকনো মরিচ দিয়ে দেবেন। এখন গ্যাসের ফ্লেমটা হাই আছে, যখন বলকে উঠবে গ্যাসের ফ্লেমকে মিডিয়াম করে ঢাকা দিয়ে দেব। মাঝে মাঝে নেড়ে দেবেন। ফিরে এলাম প্রায় 15 থেকে 20 মিনিট পর। এরই মাঝে কিন্তু চাল আর ডাল অলমোস্ট সেদ্ধ হয়ে আসছে। এখনই দিয়ে দেবেন কষিয়ে রাখা সবজিগুলো। এখন খুব ভালো করে মিশিয়ে নেবেন। সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে রেখে দেবেন প্রায় 10 মিনিটের জন্য। ফিরে এলাম 10 মিনিট পর। এরই মাঝে কিন্তু চাল ডাল আর সবজি সম্পূর্ণ কুক হয়েছে। দেখুন কালারও কত সুন্দর আছে, আর প্রত্যেকটা সবজি কিন্তু আস্ত আস্ত আছে। এখন নামিয়ে নেব। এখন একটা ডিম অমলেট করে নিচ্ছি। এই পাতলা খিচুড়ির সাথে ডিম অমলেট কিন্তু ভালো লাগে, চাইলে আপনারা করে নিতে পারেন। ডিম অমলেটের প্রসেসটা জেনে নিন। অবশ্যই লবণটা পেঁয়াজে দিবেন, কখনো ডিমে দিতে যাবেন না। ভালো করে মিশিয়ে একটু গরম তেলে ছেড়ে দেবেন। অবশ্যই 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবেন। 1 মিনিট ঢাকার ফলে আপনার অমলেট করার সময় খুব সুন্দর ফুলে উঠবে, খেতেও দারুণ লাগবে। দেখুন যেভাবে ফুলে উঠেছে, এটা কিন্তু ঢাকার কারণেই ফুলে উঠেছে। যদি সহজ রেসিপিতে আমার এই সবজি পাতলা খিচুড়ি আর ডিম অমলেট আপনাদের ভালো লেগেছে, অবশ্যই বাড়িতে বানিয়ে নেবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন। চ্যানেলে নতুন হলে চাইলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। নতুন আরও একটি ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।